হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমিও অনেক 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 ভালো আছি। গাইস তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আমার বাইনারি ট্রেডিংয়ে আমি আমার সিক্রেটগুলো তোমাদের সামনে শেয়ার করব অ্যান্ড তোমাদের মাঝে একদম প্রমাণসহ শেয়ার করব অ্যান্ড তারই আজকে একটা বেসিক ভিডিও। আজকে তোমাদেরকে আমি সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটার ব্যাখ্যা করব, প্লাস একদম ট্রেড করে তোমাদেরকে আমি দেখাবো। শুরুতেই বলে নেই গাইস, তোমরা অনেকেই আসো, তোমাদের সবথেকে বড় মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে তোমরা কোনো ইউটিউবের কোনো ইউটিউবারের ভিডিওতে ক্লিক করলেই সবার আগে তার ব্যালেন্সটা দেখো। যদি তার ব্যালেন্স অ্যাকাউন্টে কম থাকে তাহলে তোমরা মনে করো যে তার স্ট্র্যাটেজি কাজ করে না, যদি তার ব্যালেন্স বেশি থাকে তাহলে তোমরা মনে করো যে তার স্ট্র্যাটেজি মেবি কাজ করে। এই জন্য আমি ব্যালেন্সটাই হ্যাড করে দিছি, কারণ আমার অ্যাকাউন্টে ভাই লাখ লাখ ব্যালেন্স নাই। আমি বলতেছি আমার অ্যাকাউন্টে লাখ লাখ ব্যালেন্স নাই, বাট আমি তোমাদেরকে যেই টেকনিকগুলো শেখাবো সেগুলো তোমরা ডেমোতে ট্রাই করবা, প্র্যাকটিস করবা। যখন দেখবা আমার আমার দেওয়া সেই স্ট্র্যাটেজিগুলো কাজ করতেছে, সেই টেকনিকগুলো কাজ করতেছে, তখন তোমাদের আর ওই দেখতে হবে না যে সাদিকুল ভাইয়ের অ্যাকাউন্টে ব্যালেন্স কম, তার থেকে আমরা কী শিখবো। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমরা এমন 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 একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শেখাবো তোমাদেরকে, যেটা কিনা হচ্ছে পকেট অপশন অ্যান্ড হচ্ছে কোটেক্সের সব থেকে বেশি কাজ করে। নিজের প্রশংসা নিজে করবো না, বাট আমি মনে করি তোমরা যারা কোটেক্সে ট্রেড করো এবং যারা লসের সম্মুখীন আছো তোমাদের জন্য আমি একটা আশার আলো হতে পারি, কারণ আমি তোমাদেরকে ফ্রিতে সব কিছু শেখাবো অ্যান্ড কোনো ইউটিউবারের সিগনালের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। তোমরা নিজেরাই বুঝবা কখন ট্রেড আপ হবে, কখন ট্রেড ডাউন হবে। অ্যান্ড বেশি প্যাসেল করে ফেলতেছি না, যাই হোক গাইস, সবার আগে বলতে চাই আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আমি ফ্রিতে এক একটা ছোটো ছোটো স্ট্র্যাটেজি শেয়ার করি অ্যান্ড সবগুলো স্ট্র্যাটেজি যখন তুমি প্র্যাকটিস করবা অ্যান্ড এগুলো তো এক দুই দিনে শেখার বিষয় না, সো তোমাকে এখানে সময় দিতে হবে, একে একে শিখবা, তখন তুমি নিজে এখানে প্রো হয়ে যাবা। আর তোমাদের কাছে জাস্ট আমি একটাই রিকোয়েস্ট, আমি তোমাদের মাঝে এগুলো ফ্রিতে করতেছি, বাট একটাই জাস্ট চাওয়া, সেটা হচ্ছে তোমরা যারা যারা কোটেক্সে ট্রেড করো তোমরা অবশ্যই আমার দেওয়া লিঙ্ক থেকে কোটেক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তাহলে আমার দেওয়া কোটেক্সে যদি আমার দেওয়া লিঙ্ক থেকে যদি তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে তোমরা ফার্স্ট ডিপোজিটে যেই টাকাটা লস হয়ে যায়, যদি তোমাদের লস হয়ে যায় তাহলে আমি সেই লসের 20% তোমরা আমার থেকে ব্যাক পাবা। বুঝাইতে পারছি বিষয়টা? এটাকে ফুল এক্সপ্লেন করার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমি ফুল এক্সপ্লেন করতেছি কেন আমি তোমাদেরকে 20% ব্যাক করবো অ্যান্ড এটার কাহিনিটা আসলে কী। সো অবশ্যই আমার দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে দেখো, সরি আমার দেওয়া লিঙ্ক থেকে এখনই কোটেক্সটা ডাউনলোড করো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করো, বাট সবার আগে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে। গাইস এইখানে কিছু একটা আমি ক্যাশ করতে পারছি, আই থিঙ্ক আমার প্রেডিকশনটা সঠিক হবে, আমি দেখাচ্ছি কি আগে অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ দেখো, বুঝতে পারবা শিখতে পারবা। একটা জিনিস যদি খেয়াল করো, আমাদের ট্রেড লাইনটা আমি যদি এখান থেকে শুরু করি, দেখো একটু জুম করলাম, হ্যাঁ সরি আর একটু জুম করি, দাঁড়াও একটু, এই তো ট্রেড লাইনটা দেখো, ফার্স্টে এইভাবে আসছিল, দেন ডাউন ডাউন হয়ে আবার আপ ডাউন আবার আপ আবার ডাউন অ্যান্ড একটা জিনিস খেয়াল যদি করো, নিচে তার একটা সাপোর্ট লেভেল আছে। এই যে সাপোর্ট লেভেলটা হবে হচ্ছে এটার কোনা কোনে, এটা একদম মানে সমান সাপোর্ট লেভেল নেই, বাট একটা ট্রেড লাইন অনুযায়ী একটা সাপোর্ট লেভেল নিচ্ছে। আমি আমি একদম মানে ট্রেডিংয়ের ভাষায় বলবো না, আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলবো যেন তোমরা বোঝো, বোঝানোর জন্য আমাকে একটা ট্রেড লাইন নিতে হবে অ্যান্ড এটাকে আমি হচ্ছে রেড করে দিই। এটা হচ্ছে আমি নিচে রাখবো, নিচের সাপোর্ট লেভেলটা রাখবো অ্যান্ড এটাকে আমি হচ্ছে পাস করে দিলাম। অ্যান্ড আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে এই যে দেখো, ডান একটা জিনিস খেয়াল করো, এখন সেটা হচ্ছে এই যে লাল দাগটা তুমি দেখো, মার্কেটটা আপ হয়েছে ডাউন হয়েছে, এই লাল দাগে আইসা আবার আপ হয়েছে ডাউন হয়েছে আপ হয়েছে আবার এই লাল দাগে আইসা আপই হয়েছে, দ্যাটস মিন এটা একটা আমার স্ট্রং সাপোর্ট লেভেল। মানে এই যে এখানেও কিন্তু দেখো আপ হয়ে ডাউন হয়েছে, এই যে সমান সমান আছে, এই সাপোর্ট লেভেলগুলো এটাও একটা সাপোর্ট লেভেল বাট এটার পাওয়ার অনেক কম, বাট এই যে সাপোর্ট লেভেলটা এখানে তিনবার মার্কেটটা এখানে আইসা ফিডব্যাক নিছে, মানে ব্যাক চলে গেছে, সো এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আশা করি আমার এই সাপোর্ট লেভেলটা ভাঙতে পারবে না, আর যদি বাই চান্স আমার এই সাপোর্ট লেভেলটা ভাঙ্গিয়া ফেলে আজকের ট্রেডটা, দ্যাটস মিন তারপরের ট্রেডগুলো সবগুলো ডাউন ট্রেড হবে। উপরে যে রেজিস্টেন্স আমি ধরো সেটা কাছি, রেজিস্টেন্সটা আই থিঙ্ক আপে যাচ্ছে, হ্যাঁ রেজিস্টেন্সটাও আপে যাচ্ছে, সো আমার একটা ট্রেড লাইন নিয়ে নিলাম, এটাকে আমি গ্রিন করে দিই, গ্রিন করে দিলাম। আমি আজকের স্ট্র্যাটেজিটা দেখাচ্ছে হচ্ছে মূলত সাপোর্ট লেভেল আর হচ্ছে রেজিস্টেন্সটা কি, ইয়া ডান। তো আমি দেখো গাইস অলরেডি এখানে একটা আইকে ফেলছি, এটা হচ্ছে আমার নিচেরটা হচ্ছে আমার সাপোর্ট, এটা হচ্ছে আমার রেজিস্টেন্স। তো সাপোর্ট আর রেজিস্টেন্সটা কি,
সাপোর্ট আচ্ছা এইখানে একটা সাপোর্ট আছে গাইস, এখন দেখো আমি এখনই বলি, এই যে মার্কেটটা আমার সাপোর্ট লেভেল ধরে ফেলছে না, সরি রেজিস্ট্যান্স লেভেলটা ধরে ফেলছে না, এটা এটাকে ব্রেক করতে পারবে না, এরপর এখন ডাউন খাবে। এই যে দেখো ডাউন খাচ্ছে, তুমি দেখো এই যে মার্কেটটা, আমি যে লেভেলটা আঁকাইছি লেভেলটার উপরে কিন্তু যাইতে পারতেছে না, মার্কেটটা উপরে যাবে না। আর যদি বাই চান্স যায়, যদি আমার এটার উপরে যদি আমার মার্কেটটা যায়, তাহলে আমার নেক্সট সাপোর্ট লেভেলটা আমাকে দেখতে হবে। আমার নেক্সট সাপোর্ট লেভেলটা হচ্ছে এই যে এইটা, বাট এখানে মার্কেট একবার গিয়ে ডাউন হয়ে গেছিলো, দ্যাটস মিন এটা খুবই উইক, খুবই উইক এটা। বাট তারপরও যদি এটাকে ক্রস করে ফেলে মার্কেট, দ্যাটস মিন মার্কেটটা আপে যাবে। আমি এখানে একটা ট্রেড নিয়ে দেখাই, সেটা হচ্ছে আমি $10 ট্রেড নিলাম, লাস্ট 2 মিনিট মার্কেটটা হচ্ছে ডাউনই থাকবে। আমার যদিও ট্রেডটা নেওয়া উচিত ছিল এইখানে, বাট আমি ভুল করে ফেলছি। যাই হোক, লাস্ট 2 মিনিট ট্রেডটা ডাউনই থাকবে। আর যদি মানে এখানে আমার মিস্টেক হচ্ছে, আমি ট্রেডটা আমার ধরা উচিত ছিল আমার সাপোর্ট লেভেল, সাপোর্ট জোনে, লাইক এই যে এইখানে আমার ট্রেডটা ধরা উচিত ছিল, বাট আমি ভিডিও করতে গিয়ে আমি উল্টাপাল্টা ফেলছি। যাই হোক, তারপর আমি আশা করতেছি হোপফুলি এটা ডাউন খাবে। আমি মূলত স্ট্র্যাটাজিটা শেখানোর জন্য আমি করতেছি, এইটা যদি আমি হেরেও যাই ডোন্ট কেয়ার। তো যেটা হয়েছে, আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা ফলো করি। তোমরা আমার ব্যালেন্স দেখতে চাচ্ছ, অনেকে ব্যালেন্স দেখার দরকার নাই, তোমাদের ভুল হচ্ছে তোমরা ইউটিউবারদের ব্যালেন্স দেখে নিজেরা লোভে পড়ে যাও, এটা ঠিক না। এই যে দেখো মার্কেট কী পরিমাণ ডাউন খাচ্ছে, দেখো মার্কেটটা কী পরিমাণ ডাউন খাচ্ছে একবার দেখো। তো এখানে স্ট্র্যাটেজিটা কী, স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেট একটা মানে একটা জায়গায় অলওয়েজ আপ ডাউন করে, অলওয়েজ আপ ডাউন করে একটা নির্দিষ্ট জায়গাতে। আমি কীভাবে দেখাই, ধরো আমি কীভাবে দেখাই আমি বুঝতেছি না ঠিক। আচ্ছা, আমি একটা পেন নিই, হ্যাঁ এই যে পেনটা একবার যদি তোমরা লক্ষ্য করো, এখানে মার্কেটটা দেখো, মার্কেটটা অলওয়েজ এই যে এইভাবে 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 আপ ডাউন করে, লাইক 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 জাস্ট ধরো এইভাবে আপ ডাউন করে। তো এইখানে গাইস কী হয়েছে বিষয়টা দেখো, আমার এখানে একটা সাপোর্ট লেভেল, এই যে একটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। আমার একটু হাতটা বাঁকা হয়েছে আঁকানোটা, বাট এটা হচ্ছে একটা আমার সাপোর্ট লেভেল। দেখো মার্কেটটা আপ হয়েছে, ডাউন হয়ে এখানে আবার বাড়ি খাইছে, আবার মার্কেটটা আপ হয়েছে, আবার এখানে এসে বাড়ি খাইছে, আবার এখান থেকে মার্কেটটা আপ হয়ে আবার এখানে আসছে, অলমোস্ট আমার সাপোর্ট জোনের কাছেই এসে আবার এটা আপ হয়ে গেছে। সো এটা আমার একটা স্ট্রং সাপোর্ট, কজ এখানে 3 বার আমার মার্কেটটা এসে এখানে বাড়ি খাইছে। দেন সেম থিংভাবে আমি যদি আমার রেজিস্ট্যান্সটা দেখি, সেম থিংভাবে হচ্ছে এখানে মার্কেটটা আপে চলে গেছে, এটা আমার একটু বাঁকা হয়েছে আঁকাইতে, বাট নো প্রবলেম ভাই, একদম অ্যাকুরেট তো হবে না। তো দেখো এখানেও হচ্ছে মার্কেটটা আমার দুইবার এই পর্যন্ত লেভেল পর্যন্ত চলে গেছে, বাট এটাও আমার একটা রেজিস্ট্যান্স ছিল, বাট মার্কেটটা এখন এই পর্যন্ত চলে গেছে। তো আমার কথা হচ্ছে মার্কেটটা এটার নিচে আসবে না আর এটার নিচে উপরে যাবে না। আমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে, রেজাল্টটা মেবি লাভ হয়েছে গ্যাস। এই যে দেখো আমাদের ট্রেডটা হচ্ছে লাভ হয়ে গেছে, আমরা এটা এখানে ধরছিলাম, এটা নিচে চলে আসছে। এই যে দেখো আমাদের প্রফিট দেখছো, হিউজ পরিমাণ প্রফিট। তো আমি স্ট্র্যাটেজিটা এখন একটু ব্যাখ্যা করি, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবা ভাই, ক্যারিয়ার ঘুরতে পারবা ভাই, আমি তোমাদেরকে এইটা কথা দিচ্ছি, তোমরা ক্যারিয়ার ঘুরতে পারবা। তো এই যে বিষয়টা আমি যেটা বললাম, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট। মার্কেট সাপোর্টের নিচে যাবে না, রেজিস্ট্যান্স লেভেলের উপরে যাবে না। লাইক বিষয়টা হচ্ছে, মনে করো একটা তোমার ঘর, তোমার ঘরের উপরে কী আছে, তোমার ঘরের উপরে আছে হচ্ছে ছাদ, আর নিচে আছে হচ্ছে নিচেরটাকে কী বলে, নিচেরটাকে কী বলে, দুয়ার বা যেটা হচ্ছে যে দুয়ার টোয়ার বা ফ্লোর, ফ্লোর সরি, নিচেরটা হচ্ছে ফ্লোর, উপরেটা হচ্ছে তোমার ওয়াল। তো তুমি কখনোই তোমার ওই বিল্ডিংয়ের ওয়ালটাকে ক্রস করে মানে বিল্ডিংটাকে ভাঙে তুমি উপরে উঠতে পারবা না। সেম থিংভাবে তুমি তোমার বিল্ডিংয়ের নিচে যেই এটা আছে, ফ্লোরটা আছে, তুমি তোমার এই ফ্লোরটা ভাঙে নিচে যাইতে পারবা না, ইটস নট পসিবল। আর যদি পসিবল হয়ে যায় তার মানে তুমি যেতেই পারো, মানে তুমি পারো না, লাইক তুমি যদি পারো তাহলে তুমি যেতেই পারো, আর যদি না পারো তাহলে পারবা না। আমি কথাটা হয়তো একটু, আরে মেসেজ এইসবের জন্য ভাই ভালো লাগে না, মানুষ মেসেজ দেয়া বিরক্ত করে ফেলে। আচ্ছা যেটা বলতেছি, আমার লজিকটা একবার বোঝো, আমি একটু ট্রাই করি, হ্যাঁ এখানে আঁকানোর, আমি কিন্তু একবার একটা লাইভ প্রুফও দেখাই দিছি, হ্যাঁ টেটটা, এখন আমি এটা এক্সাম্পল করি। মাইক লাইক মনে করো এটা একটা বিল্ডিং, এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এখন তুমি আসো হচ্ছে এইখানে দাঁড়িয়ে, এটা 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 মনে করো তুমি, ঠিক আছে এটা তুমি। তো তুমি কিন্তু এই ফ্লোরটাকে ভেঙে কখনোই, লাইক ধরো একটা তিনতলা বিল্ডিং, একতলা দুইতলা তিনতলা, ঠিক আছে তো তুমি এখন দুইতলায় আছো, তুমি কখনোই কিন্তু এই নিচের এই ফ্লোরটাকে ভেঙে তুমি এইখানে আসতে পারবা না, বুঝাইতে পারছি, তুমি এখানে আসতে পারবা না।
সেম থিংভাবে তুমি কখনোই তোমার উপরের এই দেয়ালটাকে ওয়ালটাকে ভেঙে তুমি এখানে যেতে পারবা না। এটা হচ্ছে একটা স্বাভাবিক মানুষের কাজ। তুমি স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করো, তুমি এটা কখনোই পারবা না। আর যদি তুমি এটা ভেঙে উপরে যেতে পারো, দ্যাটস মিন তুমি একজন অস্বাভাবিক, তার মানে তোমাকে দ্বারা এইটাও ভাঙা সম্ভব। বিষয়টা বুঝতে পারছি আমি। সো আমরা যেটা করব, আমাদের ট্রেডটা যখন এই সাপোর্ট রেজিস্টেন্সে চলে যাবে তখন আমরা ডাউন ট্রেন্ড করব। তার মানে তখন আমার এটা চলে এই ওয়ালটাকে ক্রস করতে পারবে না, এই ওয়ালটার নিচে তাকে আসতেই হবে। সো আমরা ডাউন ট্রেড করব একটা দুই মিনিটের বা তিন মিনিটের, এখানে এক মিনিটের অনেক সময় রিস্ক হয়ে যায়, কারণ অনেক সময় অনেক ক্যান্ডেল প্যাটার্নের লজিক থাকে এখানে। সো লাইক ধরো উল্টা, মানে এগুলো বলতে বুঝবা না, বলে গোলাই ফেলবা, মানে অনেক ক্যান্ডেল সাইকোলজি এখানে এফেক্ট করে, যার কারণে তোমরা দুই থেকে তিন মিনিটের ট্রেড করবো। আমি কিন্তু এর আগে যে ট্রেডটা দেখালাম এখানে এক্সাম্পল হিসাবে, আমি কিন্তু এখানে দুই মিনিটের ট্রেড করছি। আমি ট্রেডটা কই করছিলাম, এই এইখানে করছিলাম, বাট আমার ট্রেডটা করা উচিত ছিল এইখানে, তবুও আমার অনেক বড় সড়ো একটা লাভ হয়েছে। আমি যদি এখানে ট্রেডটা করতাম, দেখো দুই মিনিটে আমার ট্রেডটা আসছিল হচ্ছে এই যে এই পর্যন্ত, এইখানে আমার ক্লোজ হয়েছে। আমি হিউজ ভালো একটা, মানে কোনো ভয়ই নাই আমার, আমি এমনভাবে প্রফিটটা করছি। তো আমি দেখাই, তো যেটা বলতেছিলাম, তো তুমি এই ওয়ালটাকে কখনোই ব্রেক করতে পারবা না, আর নিচের ফ্লোরটাকে ব্রেক করতে পারবা না, যার কারণে তোমার ট্রেডটা যখন এইখানে যাবে, তোমার রেজিস্টেন্সে চলে যাবে, তখন তুমি ডাউন ট্রেড করবা। অ্যান্ড অবশ্যই ট্রেডটা 99% শিওর থাকো ট্রেডটা ডাউনই আসবে। আর যদি বাই চান্স দেখো ওইটা ডাউনে আসে না, ওটা আপ হয়ে গেছে, ওইটা আপ হয়ে গেছে, অ্যান্ড আপ হওয়ার কিন্তু একটা লেভেল আছে। লাইক ধরো একটা 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 আছে, এই যে তোমার কী বলে, অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে সমান 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 থাকে, যেমন এমন এমনও হয়, তো এটা কিন্তু এটা হলো হবে না, এটা হলো আপনাকে ওয়েট করতে হবে। আবার ট্রেড যদি এরকম ডাইরেক্ট আপ হয়ে যায়, এটাকে ক্রস করে, দ্যাটস মিন তোমাকে এটা ক্রস করে যদি এইভাবে আপ হয়, তোমাকে তখন আপ ট্রেন্ড নিতে হবে। তো এখন বলতে পারবো ভাই, তাহলে তো আমি আগে তো ডাউন নিয়ে ফেললাম, ওটা তোমার লস হয়ে গেলো। হ্যাঁ লস হবে, তো কী হয়েছে, তোমার লস হবে, লাইক ধরো তোমার $5 তুমি ট্রেডটা করছো, এখন তোমার $5 ট্রেড হয়েছে, তুমি এটা লস করে ফেলছো, দেন তুমি $10 আপ নিয়ে দিলা, ওটা শিওর প্রফিট। লজিকটা বুঝতে পারছো? এইতে দুইটা ওয়াল, এই দুই দেয়ালের বাইরে তোমার ট্রেড যাবে না, এটাকে ব্রেক করতে পারবে না, আর যদি ব্রেক করে তাহলে সে অস্বাভাবিক, আর অস্বাভাবিক মানে হচ্ছে সে উপরে চলে যাবে। সেম থিংভাবে নিচে ট্রেনটা যখন ধরো এটা তুমি এই যে এখানে আসো, তুমি কখনো এটাকে ক্রস করে নিচে আসতে পারবা না। সো ট্রেনটা যখন তোমার এখানে চলে আসবে ট্রেনটা, তখন তুমি এটা তোমার যে নিচের যে সাপোর্ট লেভেল এটাকে যখন তোমাকে ধরে ফেলবে, তখন তুমি আপ ট্রেন্ড নিবা। অ্যান্ড শিওর থাকো 99% তোমার ট্রেনটা, তোমার এই ট্রেডটা আপই হবে। আসলে এই বিষয়টা আমি বুঝতে পারছি। দেখি আমি আরেকটু এখানে এক্সাম্পল দিতে পারি নাকি। এক্সাম্পল যদি আমি দিই, তোমরা বারবার দেখো আমি একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল নিয়েছি। সাপোর্ট স্ট্রং, আমার সাপোর্টটা হচ্ছে এখানে সব থেকে বেশি স্ট্রং, যেহেতু মার্কেট এখন উপর আসছে, আমাকে একটু ওয়েট করতে হবে। মার্কেটটা যদি বাই চান্স আমার এই লালটার এইখানে চলে আসে, তুমি 90% শিওর থাকো মার্কেটটা আপই হবে। আর যদি বাই চান্স ডাউন হয়ে যায়, না এই মার্কেট ডাউন হবে না, এ মার্কেট এটা ডাউনে হবেই না। কাহিনী কি জানো, দেখো এটা নিচে আর কোনো সাপোর্টই নেই, এটা নিচে আর সাপোর্ট নেই, দ্যাটস মিন এটা হবে না। আর আমার এটা দেখো, এই যে আমার সাপোর্ট জোন, এখন বলতে পারো যে ভাই আপনাদেরকে বিল্ডিংয়ের মতো করে দেখাইলাম সোজা, বাট এখানে বাঁকা কেন? আমার ট্রেডটা, ট্রেডিংয়ের ট্রেডটা যেইভাবে হবে আমি ঠিক সেইভাবে আমি ট্রেডটাকে নিব। এটা এখানে দেখো, এখানে অনেক সময় হয় যে সোজা হয়, এখানে কিন্তু দেখো সোজা না, এখানে কিন্তু একটু বাঁকা, একটু বাঁকা করলে দেখো তিনটা কিন্তু একই জায়গাতে ফিডব্যাক করতেছে, দ্যাটস মিন আমি বাঁকা দুইটা লাইন নিছি। বুঝতে পারছি বিষয়টা? তো আমি একটু যদি উপরের এটা দেখাই, উপরেরটা যদি, হ্যাঁ ওকে পাইছি, দেখো এইখানে কিন্তু গাইস ব্রেক করে ফেলছে, দেখো এটা ব্রেক করে ফেলছিল এটা, এই যে এটার উপরে কিন্তু ওরবাল, এই যে এটার উপরে কিন্তু যাওয়ার কথা না, বাট দেখো এইটাকে, এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে। এই লেভেলটাকে ব্রেক করে ফেলা মানে এই পর্যন্ত চলে গেছে, দ্যাটস মিন এই পর্যন্ত যাওয়ার আমাদের কথা ছিল। এ পর্যন্ত যদি যায় ফেলতো পুরো ট্রেডটা, তার মানে তখন আপনি শিওর শর্ট দিতেন ডাউন ট্রেন্ড। বাট দেখেন কী হয়েছে, এখানে একটা লাল ক্যান্ডেল তৈরি করে এখানে আসছে। আপনি এই ক্যান্ডেলটাতে কখনোই ট্রেড করবেন না, যখন দেখবেন যে ডাউন মারা আপনার লেভেলটা ক্রস করে নিচে এসে পড়ছে, তখন তার পরের ক্যান্ডেল আপনি ডাউন ট্রেন্ড নেবেন, কারণ হচ্ছে উপরেরটাতে আপনি শিওর না। বাট এই এইটা যদি এইখানে হইতো, এইখানে হইতো, এইখানে যদি এই এটা এটা যদি এই এই লেভেল পর্যন্ত চলে যেত, আমি একটু এক্সাম্পলটা দেখাই। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কি পারতেছি না ভাই। অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা, সেখানে আমাকে প্রশ্ন করতে পারো। আমি একটা হরিজন লাইন নিলাম, হ্যাঁ দেখো এটা আমি পাস করে দিই, এটার কালার করে দিলাম হচ্ছে আমি ইয়েলো। এই আমি এই লেভেলটার কথা বলতেছি, আমি আমার এই লেভেলটার কথা বলতেছি। এই ট্রেডটা, সরি
এইটা যে আপ হয়েছে, আমি যে বলতেছি এটা আপ হয়েছে, এইটা যদি এই গ্রিন যদি এইটা এই পর্যন্ত চলে যাইতো তাহলে আমি শিওর শট বইলে আমি 100% শিওর দিয়ে বলতাম যে এটা ডাউনে যাবে। বাট এটা কিন্তু ওই পর্যন্ত যায় নাই, দ্যাটস মিন আপনি তখন ডাউন ট্রেন্ড নেবেন না, আপনি ওয়েট করবেন যে এটা কই যায়, এটাকে কি এটা এটা এই 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 যে আপনার রেজিস্ট্যান্স এটাকে কি সে মানে নাকি মানে না। যদি এটাকে না মেনে এটা টাচ করে ফেলে তার মানে তখন আপনাকে এটাকে ধরতে হবে, তখন এটার উপর আর মার্কেট যেতে পারবে না, এটার উপর মার্কেট যাওয়া খুব টাফ, কারণ মার্কেটটা হিউজ ডাউন খাইছে আপে, মানে তার হিস্টোরিতে যদি তুমি তোমরা দেখো হিউজ ডাউন খাইছে, সো এটা যাবে না। আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। অ্যান্ড সেম থিংভাবে তোমরা যদি সাপোর্ট লেভেলটা দেখো, মার্কেটটা এখানে ডাউনে আসছে, আপে গেছে, আপে গেছে, দেন এখানে আইসা মার্কেটটা আবার তার মানে তার সে জেগে উঠছে, জেগে উঠে আবার বায়াররা মার্কেটটা মানে উপরের দিকে নিয়ে গেছে আছে, এখানে কিছু আবার সেলাররা ডাউন করাইলো, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, এইখানে এসে দেখো এখানে একটা বায়ারদের একটা স্ট্রং লেভেল, এখানে আইসা আবার মার্কেট আপ, তার মানে কি দুইবার আপ হয়েছে, দ্যাটস মিন এখানে মার্কেটদের এই মার্কেটের বায়ারদের এই জায়গায় সাপোর্টটা অনেক স্ট্রং, এটাকে কখনোই সেলাররা ব্রেক করতে পারবে না। সেম থিংভাবে আবার গেছে, আবার যায় দেখো এইখানে আসছে, এই লালটাকে ক্রস করতে পারে নাই, সো মার্কেটটা আবার আপ অ্যান্ড হিউজ একটা আপ করছে, ক্যান্ডেলটা অনেক বড় আপ হয়েছে, দ্যাটস মিন এটা আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন আমি যদি একটু ওয়েট করি, মার্কেটটা যদি আমার এইখানে আসে, এইখানে যদি আসে আমি তখন আপ ট্রেন্ড নিব। সো এই হলো আজকের ভিডিও, অ্যান্ড যারা যারা ভিডিওটা এখনও লাইক মারো না এখনই লাইক মারো, যারা যারা কোটেক্সে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করোনি অবশ্যই আমার, আমি কিন্তু একদম ফ্রিতে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করবো, একে একে সবগুলো টেকনিক শেয়ার করবো, সো আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এই জন্য। তোমরা জাস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, অ্যান্ড সেখানে তারা যারা আমি বিশেষ করে যারা যারা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতেছো, তোমরা যখন লস খাবা, তোমরা যখন লস খাবা সেটার 20% আমি তোমাদেরকে ব্যাক করব। যদি আমার স্ট্র্যাটেজিতে তোমরা যদি লস খাও অ্যান্ড তোমাদের অ্যাকাউন্টটা যদি আমার আমার লিঙ্কে আমার রেফারে খোলা থাকে,